নিষিদ্ধ বিনোদনের নগরী ব্যাংকক, চোখধাঁধানো রূপ এবং আদুরে মেজাজ নিয়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক রচনা করেছে মায়াবী এক জাদুর জগৎ। মোহনীয় এই রূপের টানে শহরটিতে প্রতি বছর অসংখ্য পর্যটকের ভিড় জমে। ভোগবিলাসের রকমারি সাজে শহরটি সবসময় সাজানো থাকে। এ কারণে অনেকে এটিকে বলেন নিষিদ্ধ বিনোদনের নগরী, আবার কেউ বা বলেন সিটি অফ এঞ্জেল। ব্যাংকক শহরের আনাচে কানাচে ছড়িয়ে আছে থাই সংস্কৃতির বিভিন্ন নিদর্শন। চাও ফ্রায়া নদীর শহরটির মাঝখান দিয়ে চলে গেছে। নদীর বুকে জেগে থাকে অসংখ্য নৌকা, যা থাইল্যান্ডের ঐতিহ্যবাহী পরিবহন যান। নদীর সাথে পানির সাথে থাইদের সুগভীর ভালোবাসা রয়েছে। প্রতি বছর অক্টোবর মাসে তারা জলদেবতার উৎসবে মেতে ওঠেন। কলাপাতা দিয়ে পদ্ম আকৃতির নৌকা বানান, নৌকায় আলোকজ্বল বাতি লাগিয়ে নদীতে ভাসিয়ে দেন, যা ভেসে ভেসে জলদেবতাদের শ্রদ্ধা জানায়। চাও ফ্রায়া নদীর বুকে দমনায়ক সাদুয়াক নামে ভাসমান একটি বাজার রয়েছে, যেখানে থাইদের পুরনো জিনিসপত্র সহ বর্তমানের সব কিছু পাওয়া যায়। তবে অবাক করা তথ্য হলো, থাইল্যান্ডে শ্রমজীবীদের মধ্যে 75% নারী। ব্যাংককের পথে ঘাটে চোখ মিললেই নারীদের কর্মতৎপরতার প্রমাণ দেখতে পাওয়া যায়। এখানকার নারীরা মুয়াই থাই নামের বিশেষ বক্সিংয়েও বেশ পারদর্শী। থাই বডি মাসাজের সুনাম ছড়িয়ে আছে জগৎ জুড়ে। ব্যাংকক শহরে এমন অসংখ্য মাসাজ পার্লার রয়েছে। ভোজনরসিক বাঙালির জন্য ব্যাংককে পাওয়া যাবে প্যাড থাই। এটি ব্যাংককের জনপ্রিয় খাবার, যা ভাতের সাথে নুডলস মিশিয়ে তৈরি করা হয়। ব্যাংকক শহরে নির্মিত হয়েছে থাইল্যান্ডের বিখ্যাত গ্র্যান্ড প্যালেস। রাজা প্রথম রমার সময়ে এটি কাজ শুরু হয়, এরপর অন্য রাজারা এর কাজ শেষ করেন। 218,000 বর্গ কিলোমিটার আয়তনের বিশাল জায়গা জুড়েই 200 বছরের ইতিহাস বুকে ধারণ করে দাঁড়িয়ে রয়েছে নয়নাভিরাম স্থাপত্য গ্র্যান্ড প্যালেস। এটি একক কোনো ভবন নয়, ভিতরে ছোট বড় একাধিক রাজকীয় স্থাপনা রয়েছে। প্যালেসটির সবচেয়ে বড় আকর্ষণ হল ওয়াট ফ্রা কেও বা টেম্পল অব দ্য এমারাল্ড বুদ্ধ। জনশ্রুতি রয়েছে মূর্তিটি প্রাচীন ভারতের পাটালিপুত্র থেকে তৈরি করা হয়েছে। বুদ্ধ মন্দিরের পেছনে রয়েছে দৃষ্টিনন্দন ফ্রা মণ্ডপ, যেখানে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটকের অনেক পুরনো কপি সংরক্ষিত রয়েছে। এছাড়াও এখানে রয়েছে খাঁচকাটা পাথরে তৈরি ফ্রাভিয়ন ইয়র্ট, চাকরি রাজবংশের রাজাদের মূর্তির রাজকীয় বাসস্থান, বিদেশি অতিথিদের সাক্ষাৎ কক্ষ বর্মেহিয়ান হল এবং থাই রাজার সরকারি বাসভবন দ্য গ্রেট চাকরি প্যালেস। পৃথিবীর বৃহত্তম ধর্মীয় স্মৃতিস্তম্ভ কম্বোডিয়ার অ্যাঙ্কোরওয়াটের আলোকে গ্র্যান্ড প্যালেস চত্বরে থাই রাজারা বানিয়েছেন অ্যাঙ্কোরওয়াট। থাই সংস্কৃতির একটি বিশেষ অংশ হল স্যাকহিয়ান্ট, এটি স্যাক্রেড ট্যাটু নামেও পরিচিত। প্রতি বছর মার্চের প্রথম সপ্তাহে ট্যাটু আকার এই উৎসব পালিত হয়। শহরটি ট্রাফিক জ্যামের জন্য কুখ্যাতি অর্জন করেছে। বিশ্বে যে কয়টি দেশে অধিক যানজট হয় এর মধ্যে ব্যাংকক শহর অন্যতম। জ্যামের শহর ছাড়িয়ে সুউচ্চ অট্টালিকা, কৃত্রিম পার্ক, সুরম্য শপিং কমপ্লেক্স, পাতায়া সি বিচের রূপলাবণ্য ব্যাংককে বিনোদন প্রত্যাশীদের কাছে স্বর্গে পরিণত করেছে। এশিয়ার হানিমুন স্পট খ্যাত পাতায়াতে বছরে প্রায় 40 বিলিয়ন পর্যটকের আগমন ঘটে। বিচের আশেপাশে ওয়াকিং স্ট্রিটে দেখা মেলে অসংখ্য যৌনকর্মীর। পশ্চিমাদের ভোগবিলাসের জন্যই তাই পাতায়া অন্যতম আকর্ষণীয় স্থান। ব্রিটিশ পত্রিকা ডেইলি সান এবং ডেইলি মিরর পাতায়াকে যৌনতার রাজধানী বলে বর্ণনা করেছেন। বিভিন্ন হিসাবে শুধু পাতায়াতে 27,000-এর বেশি যৌনকর্মী রয়েছে। এসব কারণ বিবেচনায় ব্যাংকক শহর নাম পেয়েছে নিষিদ্ধ বিনোদন নগরী হিসেবে। তবে পাতায়া বা ব্যাংকক মানেই নিষিদ্ধ বিনোদন নয়, এখানে বিশুদ্ধ বিনোদনেরও ভরপুর আয়োজন রয়েছে। পাতায়ার ওয়ার্কিং স্ট্রিট ছাড়াও এখান থেকে খুব সহজেই যাওয়া যায় কোরাল আইল্যান্ডে। দর্শক, আজ এ পর্যন্তই। আবারও ফিরে আসবো দেশ বিদেশের এমন কোনো সংবাদ নিয়ে। সেই পর্যন্ত সাথেই থাকুন দূরবীন নিউজের। ধন্যবাদ সবাইকে।